বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খুবই নাজুক, বিশেষ করে বড় বড় উচ্চ উচ্চ বিশ্ববিদ্যালয় যেটাকে বলে বিশ্ববিদ্যালয়, এগুলোতে বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে এখন। সবচেয়ে বেশি যেটা হচ্ছে, মানুষের জীবন নিয়ে এরা আবেগ আবেগ খেলছে, এতটা আবেগে এরা ডুবে গেছে বাংলাদেশের লোকজন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো, মেধাবীদের এত আবেগ কেন ভাই, এত আবেগ কেন তোমাদের? আর একজন মানুষকে এভাবে এভাবে নো 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 নো, আপনি একজন মেধাবী হয়ে, আপনি একজন ট্যালেন্ট স্টুডেন্ট হয়ে এটা আপনি করতে পারেন না, আপনারা করতে পারেন না, এটা আপনাদের রাইট নেই। এর জন্য আপনাদের কঠিন কঠিন পানিশমেন্ট দেওয়া উচিত, তাও জনসম্মুখে। বাংলাদেশের বিচার ব্যবস্থা এরকম করা হোক যে কোনো মেধাবী স্টুডেন্ট বা কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি থাকবে না, কেউ কোনো রাজনীতি করতে পারবে না, স্টুডেন্টরা কোনো রকম রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না, এরকম একটা আইন করা হোক। আমাদের দেশের আইন ব্যবস্থা এতটাই নাজুক যে এরা ভয় পায় না, এটা নাকি আবেগ, এত আবেগ কোথা থেকে আসে তোমাদের? হ্যাঁ, একজন মানুষকে এই এরকম এরকম করার সময় তোমাদের এত আবেগ কাজ করে মাথায়? মাথায় তোমাদের সেন্স নেই? কী ট্যালেন্ট তোমরা, কী এত মেধাবী, কী চ্যাটের মেধাবী তোমরা! তোমাদের প্রত্যেককে মনে চাই কি গলা টিপে এবার এইভাবে দূরে চিপে মেরে ফেলায় শয়তানের বাচ্চারা।